খবর নিয়েছেন জীবনে কত কি করেছেন। সবচেয়ে বড় দুর্ভাগ্য সে আমার নবী বলছেন যে নিসিয়ানু যুনুবিল মাদিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি মাহফুজাতুন, যে নিজের অতীতের গুনাহগুলো ভুলে যায়। কয়জন আছেন গুনাহ স্মরণ স্মরণ করে কাল রাতের বেলা কাঁদেন? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় গেলে ফজর হয়ে যেত, আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার রাতটা এত ছোট কেন, আরেকটু যদি বড় হতো রাতটা আমি আরেকটু বেশি সিজদা করতে পারতাম। কয়জন আছেন যে রাতের বেলা কাঁদেন? কি মনে করেছেন আপনি, আমরা কি মনে করতেছি যেখানে সিদ্দিক আকবর যার জন্য জান্নাত নিশ্চিত তিনি পর্যন্ত গাছের পাতা দেখে দেখে বলতেন, কেন আমি গাছের পাতা হলাম না, আমি কেন মানুষ হলাম, আমি কিভাবে আল্লাহকে জবাব দেব। আমরা এত এত আমরা এত নিশ্চিত কিভাবে রয়ে গেছি, আমাদের ভিতরে ছটফটানি নাই কেন, আমরা মানুষের কথা নিয়ে দুনিয়াদারি নিয়ে কিভাবে ব্যস্ত থাকতে পারি, আমরা তো এখনো জান্নাতের কোনো কিছুই জানি কোথায় যাব আমরা। আপনি মনে করছেন আপনি যুবক, আপনার অনেক পাওয়ার অনেক স্ট্রেংথ, আপনি কি দেখেন না ইতালিতে আপনার চেয়ে আপনার ফ্রেশ আবহাওয়া, তাদের খাবার অনেক ফ্রেশ, তাদের জিম আছে, তাদের কত শরীর চর্চা, আপনার চেয়ে তাগড়া তাগড়া যুবক করে পড়ে গেছে কোভিড 19 আক্রান্ত হয়ে, বড় বড় ড্রাম ট্রাকে করে নিয়ে কবর দেওয়ার সুযোগ হয় নাই, বড় 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 পুকুর করে করে সেখানে ফেলে দিতে হচ্ছে, দেখেন না আপনি কার জন্য দুনিয়াদারি করতেছেন, কার জন্য মাথার গাম পায়ে ফেলে আল্লাহর নামাজকে বাদ দিচ্ছেন, কার জন্য নবীর সুন্নাতকে বাদ দিয়ে দুনিয়া দুনিয়া করতেছেন, কোন আপনজন, কেউ আপন না, নিজেই নিজের আপন, আল্লাহ আপন, নবী আপন, ওলিরা আপন, কথা বলেন ঠিক কি, বাকি সব এখন মরেন না কালকে থেকে জায়গা বাক শুরু হয়ে যাবে, এখন মরেন না দোকান ভাগ হয়ে যাবে, এখন মরেন আপনার গায়ের কাপড় পর্যন্ত ভাগ হয়ে যাবে, আপনার কত বাপ দাদা ছিল এখানে, কত বড় বড় জমিদার ছিল, কত বড় বড় এলাকার রাজা বাদশা ছিল, যাদের নাম নিশানা সব মুছে গেছে, পালাম খাতায় তাদের নাম সভাপতির লিস্টে ছিল, আজকে কেউ তাদেরকে স্মরণ করে না, কবর কোথায় আছে কেউ জানেও না, কথাগুলো শুনবেন আমল করবেন, যে কোনো মুহূর্তে মত চলে আসবে, কনফিডেন্স নিয়ে যখন বলতে পারবেন আমি মৃত্যুর জন্য প্রস্তুত, এর চেয়ে বড় প্রশান্তি আর কারো হক থাকলে আজকে দিয়ে দিবেন, কেউ টাকা পাইলে দিয়ে দেন, কত বাকি দোকান টাকা খেয়েছেন খবর নাই, কিয়ামতের মাঠে কিন্তু খবর আছে, কত মানুষকে অন্যায়ভাবে আঘাত করেছেন, দিল ভেঙে দিয়েছেন, অন্তর ভেঙেছেন, একটা থাপ্পড় মেরেছেন পাওয়ার দিয়ে, কিয়ামতের মাঠে জবাব কিন্তু দিতেই হবে, অনেক কথা আছে আমলের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ধন্যবাদ।